মামা বাড়িতে যে কালী পুজো, আনন্দ ফুর্তি হবে প্রচুর। আসবেন সব আত্মীয়েরা, রাত জেগে অঞ্জলি দেওয়া, ঠাকুর আনতে যাওয়া, সে এক সুন্দর মুহূর্ত। হয়তো এই আশা নিয়েই গোপালনগরের শেরপুর থেকে গাইঘাটার জলেশ্বরের খেজুরতলায় মামা বাড়িতে এসেছিলেন মালতী দাস। কিন্তু প্রতিমা নিয়ে ফেরার পথে মাঝ রাস্তাতেই সব যেন কেমন নিস্তব্ধ হয়ে গেল। সামান্য একটু অসাবধানতা কেড়ে নিল মালতীর প্রাণ, কেমন যেন মিলিন হয়ে গেল মামা বাড়ির মানত পুজোর সেই আনন্দ। এক অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে আসলো জলেশ্বর হাঁসপুর সহ গোটা গাইঘাটা এলাকায়। খবর ছড়িয়ে পড়তেই সবার মুখে একটাই কথা, এমন মর্মান্তিক ঘটনা মেনে নেওয়া যায় না। আমি সামনে ছিলাম, ও পিছনে ছিল, আমি পিছনে ছিলাম, ও সামনে ছিল। চাদরটা কি পেঁচিয়ে গেছিল নাকি? দেখতেই তো পাই নাই আমি, আমি যে গাড়িটা থেমে গেছে তখন আমি কি হলো, ও কোথায়, কি দেখলেন আপনি? পরে দেখি মাথা এক জায়গায়, বডি আরেক জায়গায়। এদিন মালতী হাঁটছিল ইঞ্জিন ভ্যানটির পাশাপাশি, সামনের ভ্যানে ছিল প্রতিমা, আর মালতীর পাশাপাশি থাকা ওই ইঞ্জিন ভ্যানেই ছিল একটি পুরনো মডেলের জেনারেটর, আর যার মাঝ বরাবর প্রচণ্ড স্পিডে ঘুরতে থাকে লোহার পুরু একটি চাকতি, যাকে বলা হয় ডায়নামো। সেই চাকতির সাথে জড়িয়ে যায় মালতীর গায়ে থাকা চাদরটি, সাথে সাথেই মালতীর মাথা টেনে নেয় সেই অভিশপ্ত লৌহ দানবটি। মালতীর দেহ থেকে আলাদা হয়ে যায় মাথা, আর ধরটি ছিটকে পড়ে রাস্তার পাশেই। ঘটনাটা খেজুর বাগান থেকে ঠাকুর নিতে এসেছিলো, ওদের মানসিক কালী পুজো, হাঁসপুরে এসেছিলো ঠাকুর নিতে। হাঁসপুর বাজারের মধ্যেই ওই ইঞ্জিন ভ্যানটা জেনারেটার চলছিল, চলাকালীন তিনজন মহিলা বসেছিল জেনারেটারের পাশে। তা তিনজনের মধ্যে মাঝখানে যে মহিলা বসেছিল, ওনার চাদরটা জেনারেটারের চাকার মধ্যে জড়িয়ে যায়, জেনারেটারটা চলছিল। এবার তারপরে মাথাটা জেনারেটারের চাকার মধ্যে কেটে জড়িয়ে গেছে, আর বডিটা মাটিতে পড়ে গেছিলো।